সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন আগামী এক বছরের মধ্যেই তারা বিয়ে করবেন, কিন্তু ঐন্দ্রিলা হেসে বলেছিলেন অঙ্কুশ কেন বিয়ের কথা বলল জানি না, ওর সব বান্ধবীদের বিয়ে তো হয়েই গেছে, তাদের ছেলে মেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে, তাই হয়তো ওর মনে হয়েছে এবার বিয়ে করা দরকার। টলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আগামী ফেব্রুয়ারির শেষের দিকে নাকি বিয়ে করছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে 20 ফেব্রুয়ারি 2019 প্রথমে রেজিস্ট্রি, তারপর সামাজিক ভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা। ঐন্দ্রিলার কাছে জানতে চাওয়া হলে নায়িকা বলেন, সত্যি বলছি এখনো কিছুই ফাইনাল হয়নি, তবে খুব তাড়াতাড়ি যে এই জুটি গাঁট ছড়া বাঁধছেন তা বলছেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও। অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ভিলেন ছবির কাজে, বাবা যাদবের পরিচালনায় এই ছবির প্রযোজক শ্রীকান্ত মহতা, নায়িকা মিমি চক্রবর্তী, যিনি এর আগে 2016 অঙ্কুশের বিপরীতে কি করে তোকে বলবো ছবিতে কাজ করেছেন। অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে, স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা যায় তাকে, এখনো চলছে একাধিক সিরিয়াল। শীর্ষ শিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রঙ্গমঞ্চের সঙ্গেই থাকুন।